দল দেখে নয়, প্রকৃত ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা ভাইরাস দুর্যোগে দেশের 1 কোটি মানুষকে রেশন কার্ড এবং 3 বছরব্যাপী প্রণোদনা সহায়তা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। ঢাকা বিভাগের 9 জেলার কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সের সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এবারে রমজানে তারাবি নামাজ সহ ঘরে বসে সবাইকে ইবাদত করার আহ্বানও জানান তিনি। আরও জানাচ্ছেন নিয়াজ যেমন সজীব। এভাবে যে একটা ভাইরাস এসে সারা বিশ্বকে ঘরবন্দি করে ফেলবে, করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় নেওয়া বিভিন্ন পদক্ষেপ এবং মাঠ পর্যায়ে তার বাস্তবায়ন সম্পর্কে ভিডিও কনফারেন্সে খোলামেলা আলোচনা করেন প্রধানমন্ত্রী। সদ্য অবসরপ্রাপ্ত নার্স বা ডাক্তার আছে, চাকরি থেকে কাবুল গেছে, তাদেরকে আমরা কিন্তু ডেকে তাদের কিছু ট্রেনিং দিয়ে তাদের আমরা রাখতে পারি রিজার্ভ। দেশের সবচেয়ে বেশি সংক্রমিত এলাকা ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলার কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের কাছে তাদের উদ্যোগ এবং চাহিদাও জানতে চান তিনি। প্রধানমন্ত্রী বলেন, মানুষ আতঙ্কগ্রস্ত হলে অমানুষে পরিণত হয়। টাঙ্গাইলে একজন মা জ্বরে আক্রান্ত হলে তার সন্তানরা স্বামী গিয়ে জঙ্গলে রেখে আসে। বাংলাদেশের মানুষের এমন আচরণ কেন হবে, এ প্রশ্নও রাখেন তিনি। কিভাবে একটা মানুষকে বের করে দেবেন, বা একজন ডাক্তার সে যদি এরকম অসুস্থ হলো তাকেও এলাকা থেকে বের করে দিতে হবে, এই ধরনের ঘটনা কেন ঘটবে বাংলাদেশে? বাংলাদেশের মানুষের তো এরকম অমানবিক হওয়ার কথা না। কাজে এই বিষয়গুলিও সবার দৃষ্টিতে আমি আনতে চাই। করোনা ভাইরাস পরবর্তী বিশ্বে অর্থনৈতিক মহামন্দা এবং দুর্ভিক্ষ হতে পারে, এমন আশঙ্কায় দেশে সরকারের নেওয়া মহাপরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। প্রায় 1 লক্ষ কোটি টাকার মতন আমরা আমাদের একটা প্রণোদনা প্যাকেজ তৈরি করেছি এবং তা আমরা বাস্তবায়ন শুরু করেছি। আর সেটা শুধু এখনকার জন্যই না, আগামী 3 অর্থবছরে আমরা কীভাবে দেশের মানুষকে এই অর্থনৈতিক মন্দা থেকে উদ্ধার করব, রক্ষা করব, সেই পরিকল্পনাও আমরা কিন্তু নিচ্ছি। এমনকি যারা হাত পেতে খেতে পারবে না তাদের জন্য আমরা মাত্র 10 টাকা কেজিতে চাল বিক্রয়েরও ব্যবস্থা নিয়েছি। তবে এটা আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি, আমরা যেমন আমাদের 50 লক্ষ মানুষের জন্য রেশন কার্ড করা আছে 10 টাকায় চাল পান, আমরা আরও 50 লক্ষ মানুষের রেশন কার্ড করে দেবো। কারণ আমরা এমনি দিতে গেলে অনেক সময় সমস্যা হয়ে যায়, এবং সে ধরনের কিছু ঘটনা ঘটার ফলে আমরা এটা আপাতত স্থগিত করে আমরা তালিকা করবার জন্য নির্দেশ দিয়েছি। এখানে কিন্তু ওই যে আমার ভোটার বা আমাকে ভোট দেয় তার নাম সেটা না, এখানে সাধারণ জনগণ যারা এখন দুস্থ, যারা অসুবিধা আছে, তাদের নামে তালিকা করতে হবে। রমজানে পণ্য পরিবহন ও দাম স্বাভাবিক রাখা হবে এমন আশ্বাস দিয়ে তারাবির নামাজ সহ সব ইবাদত ঘরে বসেই করার অনুরোধও জানান তিনি। তারাবির নামাজ যেহেতু সৌদি আরবেও বর্জিত করছে না বা অন্যান্য দেশেও হচ্ছে না, আমাদের এখানেও আমাদের যেহেতু ইসলামী ফাউন্ডেশন ইতিমধ্যে কতগুলি নির্দেশনা দিয়েছে, সেটা আপনারা মেনে ঘরে বসে তারাবি পড়েন। দেশের এই দুর্যোগ মুহূর্তে ত্রাণ নিয়ে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না বলে আবারও সবাইকে হুঁশিয়ার করেন প্রধানমন্ত্রী। কাজেই সবাই আপনারা আন্তরিকতার সাথে কাজ করেন। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা।